তো আমাদের রাজনৈতিক নেতারা আমাদের প্রধান দুই নেত্রী যেই কথা বললেন আবার তার প্রেক্ষিতে পুলিশের বিশেষ অভিযান সব পিলে আসলে এর মধ্য থেকে আমাদের আশ্বস্ত হওয়ার জায়গাটা কোথায় দুই নেত্রীর কথায় আশ্বস্ত হওয়ার চাইতে আমরা তো আতঙ্কিত বোধ করছি বেশি যে এতদিন আমরা দেখেছি যে হত্যাকারীরা গুপ্ত ছিলেন এখন দুই নেত্রীর কথায় তো আমরা হত্যাকারীদেরকে প্রকাশ্যে আমরা জানতে পারলাম কিন্তু হত্যাকারীদের পরিচয় প্রকাশ্য হলো কেউ তাদেরকে ধরার কেউ নাই এই যদি হয় মানুষের মধ্যে অসহায়তা আরও বাড়বে তাহলে হত্যাকারীরা কি এত পাওয়ারফুল অথবা এত ভেতরের লোক যে তাদেরকে কেউ ধরতে পারে না সবাই জানেন প্রধানমন্ত্রীও জানেন তিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে জানেন আর সাবেক প্রধানমন্ত্রী তিনিও একসময় হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন তিনিও জানেন এবং দুইজনেই সুনির্দিষ্ট করে বলেছেন যে কারা এই ঘটনার সঙ্গে যায় এই ঘটনার জন্য দায়ী কিন্তু তারা দুজনেই সুনির্দিষ্ট অঙ্গুলি নির্দেশ করলেন কিন্তু হত্যাকারী এখন অনির্দিষ্ট অবস্থায় থেকে গেল তো এইটা কি মানে আমাদের এটাকে যদি বলি যে অনেক সময় বলেন ব্রেন স্টর্মিং করা মানে এমন এমন কিছু প্রশ্ন এমন এমন কিছু জিনিস যে তৈরি করে দেবে মানুষজনের স্বাভাবিক বিচার বুদ্ধি একটা প্রশ্ন রাখি মাঝখানে দুই নেত্রী যাই বলুক না কেন যেটা আহ জেনারেল রশিদ বলছিলেন পুলিশ তার কাজ কি তার মতন যদি করে অন্তত সেটাও থেকে পুলিশ তুমি কার আপনি ছাত্র আন্দোলন করেছিলেন তখন আমাদের আপনাদের সবসময় একটা কথা ছিল পুলিশ তুমি কার ক্ষমতায় যে থাকে তার ফল পুলিশ বাংলাদেশে কখনো স্বাধীনভাবে কাজ করেছে ব্রিটিশ আমলে পুলিশ যে চিন্তাতে দিয়ে তৈরি হয়েছিল পাকিস্তান আমলে পুলিশ যেভাবে ব্যবহৃত হয়েছিল সেখান থেকে পুলিশ একটু বেরিয়ে আসার চেষ্টা করেছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু স্বাধীনতার পরে আবার শাসন ক্ষমতার সঙ্গে অধিষ্ঠিত ব্যক্তিরা পুলিশকে তাদের দলীয় পুলিশ বানানোর কারণে পুলিশ কিন্তু বিক্ষুব্ধ হয় পুলিশও হতাশ হয় পুলিশও কখনো কখনো হয়তো বা তার ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলে তা না হলে দেখুন একটা ছোট্ট আজকে একটু ভাবছিলাম এভাবে যে স্বদেশী আন্দোলনকে দমন করবার জন্য ব্রিটিশরা তারা কত রকম ফাঁদ পেতেছিল তখন তো ব্রিটিশ পুলিশের সংখ্যা পার হেড যদি ধরি অনুপাতে অনেক কম ছিল দক্ষতা কম ছিল কিন্তু ওই ক্ষুদিরামকে ধরতে গিয়ে তারা তার সঙ্গে যুক্ত কোথায় হেমচন্দ্রকানুন সব তারা বের করে ফেলতে পেরেছেন আর আমাদের এত অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত এত বিশেষ ট্রেনিংয়ে প্রশিক্ষিত এবং এত এলিট ফোর্সেস আমাদের এখানে থাকা থাকবার পরেও আমরা কিন্তু এখন পর্যন্ত সাঁত্রিশটা যে ঘটনায় ছেচল্লিশ জনের মৃত্যু হলো তার মধ্যে মধ্যে একটার বিচার হয়েছে একটার চার্জশিট হয়েছে বাকি পঁয়ত্রিশটার কোনো খবরই নাই এইগুলো একটা বিষয় আর একটা জিনিস একটু আমি এখানে বলতে চাই যে আমাদের রাষ্ট্রের প্রধান তো সব কিছুই জানেন আজকে সংসদে আর একটা জিনিস শুনে অবাক হয়ে গেলাম যে এখনও রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ছা পরিবেশগত ছাড়পত্রই দেওয়া হয়নি কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু উদ্বোধন করেছেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে উদ্বোধন করেছেন ভাই যেটা বললেন এটা আমাদের এই যে হাতির ঝিলের এই প্রকল্পের এটা আর রামপালেরটাও তো দেখলাম তাহলে আসলে আমরা কি জেনেও না জানার চেষ্টাটা করি আর রশিদ ভাই যে বিষয়টা আলোচনা করেছেন সেটা খুবই পার্টিনেন্ট যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে এর মানে টার্গেটকে আসলে টার্গেটটা কি কে টার্গেট আমরা দেখতে পেলাম যে একজন দরিদ্র পুরোহিত একজন দরিদ্র খ্রিস্টান মানুষ একজন দরিদ্র তাও আবার সত্তর বছর বয়সে তিনি নিজের ঘর থেকে বেরিয়ে গিয়ে আর একটু নির্জন স্থানে গিয়ে যেন ধর্মীয় কাজটা করতে পারেন সেরকম একজন বুদ্ধিস্ট ভান্ত এদেরকে হত্যা করার মতো মানে একটা একটা মানে যে কোনো সাপ মারার চেয়েও তো এটা অনেক সহজ কাজ এই মানুষগুলোকে মারা এর মধ্যে তো কোনো বীরত্ব নাই এই মানুষগুলোকে ধর্মের জন্য এত বড় থ্রেট হয়ে গেল এদেরকে মারতে হবে তাহলে এই মারার পিছনে টার্গেট কারা এটা আমরা চিহ্নিত করলাম কিন্তু কি টার্গেট আছে এটা কিন্তু আমাদের খুঁজে বের করা দরকার আমাদের কি এই যে এই দেশটা একদিকে যেমন পলিমাটির দেশ অসংখ্য ধরনের মাছের এখানে যেমন বৈচিত্র্য সেটা আমরা দেখি পানির সঙ্গে আমাদের মাছের সম্পর্ক গাছের সম্পর্ক মানুষের সম্পর্ক নাই আমাদের পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক কি এখানে সনাতন ধর্মাবলম্বীরা ছিলেন এখানে বুদ্ধিস্টরা এসেছিলেন এখানে তারপরে খ্রিস্টানরা এসেছেন তারপরে মুসলিমরা এসেছে এখানে লোকায়ত ধর্ম এখানে আছে প্রকৃতি পূজারিরা আছে এই ছোট্ট একটা দেশ ষোলো কোটি মানুষ এখানে যদি ধর্মের কথা যদি চিন্তা করি অন্তত আড়াইশো থেকে তিনশোটা বিভিন্ন বড় বড় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ মিলে এরকম ধর্মমত এখানে আছে তাহলে এই ধর্মমত নিয়ে কিন্তু এই দেশটাতে আমরা বসবাস করছিলাম আমরা একত্রিত আমার জীবনযাপন করবার চেষ্টা করেছি কিন্তু সেই জীবনযাপন প্রণালীটা বারবার ব্যাহত হয়েছে একবার দ্বিজাতি তত্ত্বের কথা বলে সেই সময় যেমন একটা কথা বলেছিলেন ওই যে খান আব্দুল গাফর খান তিনি তখন গান্ধীকে বলেছেন যে বাপুজি আপনি কি আমাদেরকে নেকরের হাতে ছেড়ে গেলেন খান আব্দুল গাফর খান মুসলিম কিন্তু তিনি পাকিস্তানে থাকতে গিয়ে বলছেন আমাকে কি নেকরের হাতে ছেড়ে গেলেন আবার অন্যদিকে গুজরাট থেকে চলে গেলেন জিন্না পাকিস্তানে পাকিস্তানের পনেরো কোটি মুসলমান তারা বললো ধর্মের জন্য তুমি পাকিস্তান বানাইলা কিন্তু আমাদের যে পনেরো কোটিকে ভারতে রেখে গেলে তার কি হবে তাহলে তারা কিন্তু কমিউনিটির কথা বলে রাজনীতি করেছে কিন্তু কমিউনিটির ইন্টারেস্ট তারা দেখে নাই কমিউনালিজম কখনো কমিউনিটির ইন্টারেস্ট দেখে না বাংলাদেশেও যে উগ্র যদি বলি যে ধর্মীয় উগ্র মৌলবাদী যারা তারা যদি এখানে একজন হিন্দু পুরোহিতকে হত্যা করার মধ্য দিয়ে ইসলাম ধর্মের মহত্ব প্রকাশ করতে চায় সে কি একবারও খেয়াল করে যে ভারতে আমার ষোলো কোটি মুসলিম ভাই আছে কিংবা যদি এখানে একজন খ্রিস্টানকে হত্যা করে তারা ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করে তাদেরই তো দেখবে যে সব ছেলে মেয়েদেরকে ইউরোপ আমেরিকাতে পাঠাতে চান একটু আগে মপসার যে কথাটা বলছিলেন যে কাদিয়ানি হত্যার জন্য দাঙ্গায় অভিযুক্ত হয়ে যখন আবুল মহদুদ আবুল আল্লাহ মহদুদের ফাঁসি হয় কিংবা তখন আমেরিকার হস্তক্ষেপেই তার ফাঁসি যেমন মৌকুফ হয়েছে তিনি চিকিৎসার জন্য ওই নাচারাদের দেশেই তো আবার গিয়েছিলেন তাহলে কত বড় ভণ্ডামি মানুষের সঙ্গে ধর্মকে যখন মানুষ রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করে তখন মানুষের সবচেয়ে বড় বিশ্বাস সবচেয়ে বড় মূল্যবোধ সবচেয়ে বড় আশ্রয়স্থল সেটাকে তারা ক্ষমতার ঘুটি হিসেবে ব্যবহার করে এর চেয়ে বড়ো অপরাধ আর নাই এই আমরা বারবার বলেছিলাম যে ধর্ম এবং রাজনীতি একসঙ্গে মিলালে ধর্মের মহত্বটা নষ্ট হয় যেমন রাজনীতির যে গতিশীলতা সেটাও ধ্বংস হয় রাজনীতি তখন স্থির হয়ে যায় কুক্ষিগত হয়ে যায় আর ধর্ম যতটুকু মানুষের মধ্যে একটা রবীন্দ্র নজরুল বলছে না ধর্ম না বর্মের মতন সহনশীল সে সহনশীলতা শেষ হয়ে যাচ্ছে এই সহনশীলতা শেষ হওয়ার একটা ভয়ঙ্কর বিপদ আমরা যেটা দেখছি সেটা হলো মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতার মনোভাব তৈরি হচ্ছে অসহযোগিতার মনোভাব তৈরি হচ্ছে একটা সমাজ সম্পর্কে উদাসীন মনোভাব তৈরি হচ্ছে চোখের সামনে একটা হত্যাকাণ্ড দেখলে আমি আর ফিরেও তাকাই তাকাই না না জানি এইটা ধরতে গেলে তাকে হাসপাতালে নিয়ে গেলে আমি আবার কোন বিপদে পড়ি ওয়াসিকরকে হত্যা করার পরে যখন ট্রান্সজেন্ডার যাদেরকে বলে তারা জাপটে ধরেছিল তারপরের খবর কিন্তু জানি না পুলিশ তারপর কী করলো কী ধরনের পুলিশ সেখানে চার্জশিট দেয় কি ধরনের দুর্বল মামলা লেখে কিভাবে সব জামিন পেয়ে যায় জামিন পেয়ে এসে যদি আমাকে আবার কোপায় তখন আমি কি করব ফলে পুলিশের উপর নির্ভর করার চাইতে সে তখন মনে করে নিজে নিরাপদে থাকার জন্য একটু নির্লিপ্ত থাকার চেষ্টা করে এই নির্লিপ্ততার একটা ভয়াবহ দুঃসময় কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে রাজনীতিতে আমরা এটা মনে করি একদিকে ধর্মের ব্যবহার আর একদিকে সাধারণ মানুষ তারা কিন্তু নির্লিপ্ত হয়ে যাচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ব্যাপার নাম তানজুরুল ইসলাম তুহিন আমি ক্লাবের সদস্য প্রশ্ন হচ্ছে রতন কাছে আচ্ছা স্যার প্রতিহিংসার কারণে এই টার্গেট কিলিংটা হতে পারে অথবা যে কোনো হত্যা হলে জঙ্গিদের নাম ফাঁসানো হয় এই সুযোগটা হয়তো কেউ কাজে লাগাতে পারে অথবা কাউকে ফাঁসানোর জন্য এই হত্যাটা হতে পারে কি আমার প্রশ্নটা এটাই জি একটা হত্যা তো অনেকগুলো মোটিভ থাকতে পারে হ্যাঁ তার মধ্যে তো পুলিশের কাজ হচ্ছে কিংবা গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে রিয়েল মোটিভটা কী সেটা খুঁজে বের করা আমরা এই যে বলতে পারি যেমন কোনো একটা ঘটনা ঘটলেই আমরা যদি এই যে ব্লেম গেমের যে প্রশ্নটা এসছে রাজনীতিতে যেরকম সেরকম অনেকেও এরকম ঘটনা ঘটতে পারে যে ঘটিয়ে দিতে পারে একটা পরিস্থিতি মানে সুযোগ নিতে পারে এগুলো থাকতেই পারে এগুলো কে কোন উদ্দেশ্যে করেছে সেটা তার ব্যাপার কিন্তু রাষ্ট্রের তো একটা ব্যবস্থা থাকতে হবে যে সঠিক উদ্দেশ্যটা কি ছিল এবং তারা কেন এটা করেছিল তা উদ্ঘাটন করা আমরা দুটো দিকে খুব ইয়ে করি যেমন ধরুন যে সরকার কর্তৃক বেআইনি হত্যা বা বিচার বহির্ভূত হত্যার কেন আমরা নিন্দা করি নিন্দা করি কারণে এর মধ্য দিয়ে অপরাধীকে হত্যা করা হয় কিন্তু অপরাধের সূত্রটা আর খুঁজে বের করা যায় না ফলে হয়তো অনেককেই আমরা ক্রস ফায়ারে যেতে দেখেছি কিন্তু ক্রস সেকশনটা ঠিক মতো হয়নি যে কেন ঘটনাটা ঘটলো কে ঘটালো কারা এর সঙ্গে যুক্ত ছিল ফলে অনেক সময় মনে হয় যায় অপরাধীকে হত্যা করার মধ্য দিয়ে অপরাধের সূত্রটাকেও কি হত্যা করা হলো। ফলে এর মধ্যে দিয়ে এই জন্য মানে হত্যা হচ্ছে কিন্তু অপরাধীটা দূর হচ্ছে না দুটো জিনিস খুব করা দরকার একটা হলো যে প্রত্যেকটা ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে এটা জননিরাপত্তার প্রশ্ন যুক্ত আছে এটা শুধুমাত্র পুলিশই অ্যাকশানের সমাধান সম্ভব নয় ফলে এখানে জনগণের যে মনোভাবটা সেটাও যেন উন্নত হয় একটু গণতান্ত্রিক হয় তার একটা দিক ব্যবস্থা করা আর শাস্তি একটা কখনো কখনো কারেকশানের ভূমিকা পালন করে শাস্তিরও ব্যবস্থাটা রাখা এটা যেমন থাকতে হবে তার পাশাপাশি যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকা উচিত যে ঘটনাটা কি ঘটেছিল তার একটা পূর্ণ চিত্র যেন জনগণের সামনে উন্মোচিত হয় জনগণ যেন বুঝতে পারে যে এই ঘটনাটার কিন্তু মূল বিষয়টা এটার সঙ্গে যুক্ত ছিল তা না হলে হবে কি ওই যে ব্লেম গেমটা হতো আমাদেরকে রাজনৈতিকভাবেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে অথবা আমাকে পারিবারিক শত্রুতার বশবর্তী হয়ে আমাকে এরকম এই কথাগুলো বলার হতো রাজনৈতিক এরকম বলার থাকে তো ফলে আমার মনে হয় যে এটা একটা ঘটনায় অনেকগুলো বিষয়কে মানুষ সাসপেক্ট করতে পারে কিন্তু শেষ বিচারে মূল জিনিসটা জনগণের সামনে উন্মোচিত হওয়া উচিত

নাকি আমার ইচ্ছা মতো বিচার হবে তাহলে তো রাজতন্ত্রের যুগে চলে যাওয়া উচিত আমাদের তাহলে বিচারকে প্রমাণ সাপেক্ষ হওয়া উচিত সেই কারণে বিচারহীন যে হত্যা সেটাকেও আমাদের বন্ধ রাখা উচিত পুলিশকে কি আমরা দায়িত্বশীল করব না নাকি পুলিশ যেহেতু একটা ইনস্টিটিউশন ফলে তার একটা ইনস্টিটিউশনাল অটোনমি যেমন আছে এর সঙ্গে সঙ্গে কি এটা অটোক্রেটিক ইনস্টিটিউশন হয়ে হয়ে যাবে সেটাকে আমরা দেখতে চাই ব্লেম গেম নয় আমরা বি রিজনেবল হওয়ার কথা বলতে চাই যে যারা রাষ্ট্রক্ষমতায় আছেন এবং যারা রাষ্ট্রক্ষমতে যাবেন তারা জনগণকে কি মেসেজটা দেবেন রাজনৈতিক দলগুলো তো গার্জিয়ান অব দ্য সোসাইটি তাদের নেতাদের কাছ থেকে তো মানুষ একটা যুক্তি শুনতে চায় আমরা যুক্তির চাইতে তো কখনো কখনো দম্ভ দেখি যুক্তির চাইতে কখনো কখনো আস্ফালন দেখি এবং যুক্তির চাইতে কখনো কখনো দেখি যে যুক্তিহীনতা চর্চা করার উৎসাহিত করতে দেখি এবং সেখানে তালি রকম দেখেছেন যদি যুক্তিহীন একটা কথা বলা যায় তাহলে তালি দেয় এই তালি দেওয়া মানে কি একটা গোটা কর্মী বাহিনীকেও আমরা কিন্তু একই সঙ্গে একই সমতলে নিচে নামিয়ে ফেলছি আমাদের দেখুন ধর্মকে রাজনীতিতে এবং ধর্মকে ব্যবসায় পরিণত করার ফলাফটা কি দাঁড়ালো রোজার মাস না সংযমের মাস ব্যবসায়ীরা কোথায় করছেন। আমাদের সারা বছরে চিনির চাহিদা যেখানে পনেরো লক্ষ টন বাজারে চিনি মজুদ আছে এখন সতেরো লক্ষ টন চিনির দাম বাড়লো কেন যেখানে খেজুরের চাহিদা হ্যাঁ সারা বছরে ডিমান্ড সাপ্লাই যদি মানি সারা বছরে খেজুরের চাহিদা পনেরো হাজার টন আছে আঠারো হাজার টন তারপর তাহলে যে ধর্মকে ব্যবহার করে মাথায় একটা যদি আমি লেবাস দেই আর গালে যদি একটা লেবাস থাকে তাহলে আমি এটাকেও আমি ধর্মের লেবাস হিসেবে ব্যবহার করে ব্যবসায়িক সুবিধা নিতে পারি এগুলোকে যদি বন্ধ না করা যায় তাহলে আমাদের কিন্তু শুধু ব্যাখ্যা করাটাই হবে দায় গ্রহণ করাটা হবে না আমরা এই জন্য মনে করি যে ব্লেম গেমের পরিবর্তে বি রিজনেবল এবং আমার মধ্যে রেসপন্সিবিলিটি রেসপন্স করার অ্যাবিলিটি যদি না থাকে তাহলে তো রেসপন্সিবিলিটি হবে না আমরা কি রেসপন্স করছি নাকি আমরা অবজার্ভ করছি যদি শুধু অবজার্ভার হই তাহলে আমাদের অবস্থার কোনো দিন পাল্টানো পাল্টানো যাবে না